মিষ্টি বিতরণ মানে যে আমরা কর্মসূচি নিয়েছিলাম, এটা তো স্যার সুপার হিট, ঘরে ঘরে আপনার কথা। এবার স্যার একটা মানে হুন্ডা মিছিলের কর্মসূচি নিলে কেমন হয়? মশাল মিছিলের কথা শুনেছি, কিন্তু হুন্ডা মিছিল আবার কিরকম? হুন্ডা মিছিলটা স্যার হচ্ছে যে মানে মিছিল যেরকম হয় এরকম হুন্ডার একটা মিছিল হবে, মানে মেলাগুলা 20-25-30টা হুন্ডা একসঙ্গে চলে যাবে, আপনার নাম বলবে। তাহলে হবে কি স্যার, আপনার যে একটা প্রভাব প্রতিপত্তি আছে এইটা একটা জনসাধারণ বুঝে ফেলবে। বুঝলাম, কিন্তু এতগুলো হুন্ডা আমি কোথায় পাবো? আপনি কিনতে হবে না স্যার, মানুষের কাছে চাইতেও হবে না, আর কেনাকেনার মধ্যে আমি নাই স্যার, খরচ বেড়ে যায়। আমরা যেটা করবো স্যার সেটা হচ্ছে হুন্ডাগুলো ভাড়া নেবো স্যার, আমরা ভাড়া নেবো। ঘটনা হচ্ছে কি স্যার, যে ইলেকশনের সময় এটার চাহিদা একটু বেশি থাকে, সেই জন্য স্যার আমরা আগের থেকে অ্যাডভান্স নিয়ে ফেলবো, 20টা লাগুক 25টা লাগুক অ্যাডভান্স করে ফেলবো আমরা। না না না, এখনই এসব আমি করতে চাচ্ছি না, আমি একটু ইনডিসিশনে ভুগছি। কেন স্যার? এত বড় একটা ব্যাপার, হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ যাকে, আপনি যে ওই যে বাগান বিলাসের বীজটা দিয়েছিলেন না, ওটা বোধহয় তা না। কি বললেন স্যার, তা না? মানে যদি তা না হয়, চার থেকে বীজ নিছি, এই নার্সারির লোক ওর তো কপালে খুবই খারাপই আছে, খুবই খারাপই আছে। আজ সকালে ওই গাছগুলো, চারা গাছগুলো দেখতে গিয়ে দেখি অন্য জাতের ফুল গাছ। আমার তো খুবই রাগ লাগতেছে, আমি তো রেগে যাচ্ছি, কন্ট্রোল করা লাগবে আমার। আমার সাথে পতরা না, নার্সারি মালিকের তো খুবই খারাপ অবস্থা আছে। সকাল থেকে এই কারণে মনটা খুব খারাপ। আপনাকে আমি কাজটা দিলাম, আর কি দিয়ে কি করলেন স্যার? একটা সামান্য গাছ নিয়ে এত মন খারাপ করেন না তো স্যার। সামান্য গাছ? রফিক ভাই, আই এম সরি। আরে না না, এটা তো তাজুলের প্রাপ্য, কিন্তু তার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আচ্ছা, তুমি যেটা করেছো সেটা তো ভালোবাসার জন্য, আর কেনা জানে যে ভালোবাসা অন্ধ। আপনি একজন লেখক মানুষ, সংবেদনশীল হৃদয়, কিন্তু তাজুল ভাই হয়তো এসব কিছুই বুঝবেন না, আমাকে দেখে খারাপ কিছু একটা করে ফেলতে পারেন। সেটা অবশ্য অমূলক না। তো তুমি কি ঢাকায় চলে যাচ্ছ? না না, ঢাকায় যেতে পারবো না, এখন তো ওই চাচা আবার নেক্সট ইলেকশনে দাঁড়াচ্ছেন, আমাকে তো প্রচারের কাজ করতে হবে, অনেক কাজ। লিজা, ডাক্তার চাচা আছেন? আমারই তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এসেছো, বিশ্বাস করো। তার কাছে এসেছি। কার কাছে? ডাক্তার চাচা, উনি খবর পাঠিয়েছেন, কোন এক বিশেষ দরকার। একটু বসো। বসতে আসিনি। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, একটু বসো। কি খাবে, শরবত? চাচার ঘরটা কোন দিকে? এই যে এদিকে। থ্যাঙ্কস। নার্সারির মালিক রে উচ্চ শিক্ষা দিয়েছে স্যার, এমন মার মারছি, নাস্তানাবুদ করে ফেলেছি স্যার, এখন সে স্যার হাসপাতালে। কি করছেন আপনারা? চাচা হাতের ঝাল মিটিয়ে পিটাইছি স্যার। স্যার আমি আমি বলছিলাম হ্যারিস যে সামনের দুটো দাঁত ভাঙে ফেলতে, উনি কি করছে জানেন? চারটা দাঁত ভেঙে ফেলেছে, আমার নাকও ফাটা ফেলেছে। কি সর্বনাশ? কোনো সর্বনাশের কিছু নাই স্যার, ব্যাটার উচিত শিক্ষা হয়েছে, 2 সপ্তাহ হাসপাতালে পড়ে থাকবে। কিন্তু ওকে উচিত শিক্ষা কে দিতে বলেছে? সব কথা কি স্যার বলে দিতে হয়? আর আমার নিজের একটা দায়িত্ব আছে না স্যার? কিন্তু সামান্য একটা ফুলের বীজের জন্য যে স্যারকে মারলেন, আর তুমি, তোমাকে না বলেছি এখানে ওসব চলবে না? চাচা আপনার সাথে বাটপারি করছে, এটা শোনার পর তো মাথা ঠিক থাকেনি চাচা, তাই না? বুঝলি স্যার, আপনি তো বুঝদার মানুষ আর ও হলো অবুজ মানুষ, কিন্তু আপনি থাকতে এরকম একটা ভুল হলো কিভাবে? কি ভুল করলাম স্যার? সামনে আমার ইলেকশনে দাঁড়ানোর সম্ভাবনা আছে, আপনি আমার নিজের লোক হয়ে ওকে মারলেন, এতে আমার ইমেজটা কোথায় গেল জানেন? সত্যি স্যার এই জিনিসটা তো ভাবি নাই স্যার। একটা কাম করি। কি কাজ? এই যে স্যার যারে মারছি তার ভরণ পোষণের টোটাল দায় দায়িত্ব আপনার, এইটা বইলা সারা গ্রামে একটা মাইকের ব্যবস্থা করে দিই স্যার।
যে ব্যাপার আমি তো চাচা আমাকে কি আপনার এই স্মৃতির কথা শোনাতে রেখেছেন? হ্যাঁ ভাই, তো ভালো লাগছে না? না, ভালোই তো। আপনাদের যৌবনকাল যে এত ভয়ঙ্কর ছিল কল্পনাই করা যায় না। তোর বাবা আর আমি মিলে কত যে চাঞ্চল্যকর ঘটনা জন্ম দিয়েছি তুমি কল্পনাই করতে পারবে না। আপনাদের সবকিছু মনে আছে? স্বচ্ছ জলের মতো পরিষ্কার। কিন্তু আপনার এসব প্রকাশ করা কি ঠিক হবে? কেন কেন মা? না, এই সময় আপনাদের যে সম্মান প্রতিপত্তি তার সাথে এসব ঘটনা তো পরস্পর বিপরীত। এটাই তো জীবন মা, এটাই তো জীবন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। ছায়াবিথী নার্সারির কর্ণধার জনাব আতিকুল মিয়া গত রাতে জৈনক আততায় দ্বারা আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে শয্যাশায়ী আছেন। এই ঘটনায় সমব্যথী মহৎ হৃদয় জনাব ফারুক খান সাহেব তীব্র নিন্দা জানিয়ে আতিকুলের চিকিৎসার দায়ভার বহন করবেন। জনাব ফারুক খান সাহেবকে এই মহানুভবতার জন্য অভিনন্দন, অভিনন্দন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। ছায়াবিথী নার্সারির কর্ণধার জনাব আতিকুল মিয়া গত রাতে জৈনক আততায় দ্বারা আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে শয্যাশায়ী আছেন। এই ঘটনায় সমব্যথী মহৎ হৃদয় জনাব ফারুক খান সাহেব তীব্র নিন্দা জানিয়ে আতিকুলের চিকিৎসার দায়ভার বহন করবেন। এই মহানুভবতার জন্য অভিনন্দন, অভিনন্দন। কি ব্যাপার শাপলা, তুমি আমার এই নির্সনে ডেকে নিয়ে আসলা, ব্যাপারটা কি? আপনার এই জিনিস ফেরত দিয়ে আসেন। এসব তুমি কি করতেছ শাপলা? দেখেন মজিদ ভাই, আপনি কিন্তু বহুত জ্বালাইছেন, আমি কিন্তু মারে সবকিছু বলে দিব। প্লিজ না, প্লিজ মারে। আচ্ছা আমার বলে গেছে, কিন্তু তুমি বলো না, ঠিক আছে? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। এখন তুমি তুমি যা করবে আমি তাই শুনবো। তুমি যদি কল যে গু খেতে আমি গু খামো, তা তোমার ভুল বুঝো না। আপনার তো আমি গু খাইতে বলি নাই, এই জিনিস নিয়ে যাইতে বলছি। এই জিনিস আমি নিবো না, এগুলো ফেরত দিয়ে আসেন। আচ্ছা নিতে আছি, কিন্তু একটা কথা শুনো, মানে আমি কিন্তু মানে লোকটা খারাপ না। আমি আচ্ছা ঠিক আছে, আমি লোক খারাপ হতে পারি, কিন্তু আমি যে তোমাদের প্রেম লাভ করি এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু মিথ্যা না, এটা কিন্তু সত্যি। মজিদ ভাই, আপনার প্যান প্যানা নেই আমার শুনতে ভালো লাগতেছে না। আপনি? আরে ভাই, লেখক যেখানে প্রকাশক তো সেখানে পৌঁছাবে নাকি? আপনি আমার ঠিকানা পেলেন কিভাবে? আপনি কাজটা ঠিক করেন নাই ভাই, অন্তত আমাকে জানাতে পারতেন। জানালে তো আপনি পিছু নিতেন আর আমার ছুটিটাই মাঠে মারা যেত। আপনি জানেন আমি কি দুশ্চিন্তায় ছিলাম? একবার ভেবেছিলাম সমস্ত পত্রিকাতে হারানো বিজ্ঞপ্তি দেই। আপনি তো আমার সর্বনাশের সব রাস্তায় ক্লিয়ার করে ফেলেছিলেন। আর আপনি সামনে বইমেলা, অথচ আপনি উধাও পত্রিকার সমস্ত পাঠকদের চিঠি এই ব্রিফকেসের ভিতরে। বলেন, এমনিতেই আমার প্রেশার হাই, তারপরে আপনার লেখা না পেয়ে আমার প্রেশার আরও বাড়তে শুরু করেছে, কমার কোনো লক্ষণই দেখছি না। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা কম ভুগিয়েছেন আপনি আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাফারিংয়ের কাহিনীটা পরে শুনবো, এখন তো সাফারির সময় হয়ে গেল। বাহ, এখানে তো বেশ থাকার সুব্যবস্থা আছে। হ্যাঁ আমি একটু ফ্রেশ হয়ে আসি। এই যে এওনাও তোমার কানের দুল, আর এই যে এই না তোমার গলার হার, দুজন তো খুবই ফালাফালি করতেছিলে, খুব ফালাফালি করতেছিলে, এখন এই দুটো পরে বসে থাকো, তোমরা বসে থাকো। ফিরাই দিছে। বাহ কি সুন্দর করে মাথা থাকাচ্ছে। ফিরাই দিছে না তোর জস্তুর ধরে পড়ছে শালা। এই এই ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। তোর সাথে ভদ্রভাবে কি কথা বলবো শালা, কি কথা বলবো? এই আস্তে দূরত্ব বজায় বসো, তো দূরত্ব বজায় বসো। তুমি তো কথা বলতে গেলে তোমার থুতু ছেটে যাও।
পাগল হয়ে গেছে। হ্যাঁ, শোকে পাগল হয়ে গেছে। কি গলি? আমি পাগল হয়ে গেছি। আমার গলার হার সাপলার কাছে নিয়ে যায়, তার নিজের নামে চালাইছে। না, আগে জিনিসটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। ঠান্ডা মাথায় কি কোথায় আছি? তোমার এখানে কে এসেছে নাকি? কেন, তুমি কি এখানে থাকতে চেয়েছিলে নাকি? হেয়ালি রাখো তো। ঢাকা থেকে আমার এক প্রকাশক এসেছে। সর্বনাশ! কেন, আমি তো যতদূর জানি তিনি কোনো টেরোরিস্ট গ্রুপের সাথে জড়িত না। তিনি নেতা তুই ভালো মানুষ, ভদ্রলোক। কখনো কখনো ভালো মানুষই অদ্ভুত প্রবলেম ক্রিয়েট করে ফেলেন। সেলিম চাচার কথাই ধরো না। কেন, ওনার আবার কি হয়েছে? তার কিছু হয়নি, তবে তিনি একটা যাচ্ছেতে স্মৃতি কথা লিখে ফেলেছেন তো, যেটা প্রকাশ পেলে উনি সহ আমাদের ফ্যামিলি সম্পর্কে মানুষের ধারণায় পাল্টে যেতে পারে। তাই তুমি চাচ্ছ না যে সেটা প্রকাশ হোক, তাই তো? হ্যাঁ, কিন্তু এ ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। কারণ হচ্ছে যে উনি আমার থেকে প্রায় 100 হাত দূরে থাকেন। তাহলে তাজুল তোমাকে হেল্প করতে পারে, কারণ তার পছন্দের তালিকায় আনফরচুনেটলি তাজুলের নামটা ঢুকে গেছে। আমি তোমার দুটো জিনিস নিয়ে শাস্তির হনে গেলাম। ও মা জায়দ, এই তো শাস্তি সিল্লি সিল্লি করতেছে, মাথা গরম। আমি তখন করলাম কি জানো, বুদ্ধি করে তোমার নামটা কই নেই। তখন বুদ্ধি করে নিজের নামটা বলে দিলেন, তাই তো? অগ্নিমূর্তি দেহে যে দেখলাম, মানে দেহি কি যে শাসি তো দাউনি আমাকে তারা করে। তারা করছে না, তা করে নাই, কিন্তু উনি তম করে সব দামি দামি উপহার আমার কাছে ফেরত দেয়া করলো। যা, এগুলো নিয়ে যাও, এই অপদার্থকর জিনিস আমি রাখবো না। আমি অবশ্য নিজের মনে কিন্তু অপদার্থকর নেই। আপনি কি বলছেন? না, আমি বলছি ওরা অপদার্থ হইতে পারে, কিন্তু ওরা কিন্তু মানুষ ভালো। আমি কিন্তু ভালো বলছি, কিন্তু শাসি তো মানে অনেক শাসির কথা তো বানির মতো, যা কবো উনি ওটাই ফিক্সড, উনি ওটাই রেখে দিছে। তা আমার গুণধর শাসি, তার গুণধর কন্যাকে কার সাথে বিয়ে দেবে? না না, এটা একই সাথে ব্যাড এবং স্যাড নিউজ। বলেন, সবচাইতে বড় স্যাড নিউজটা তো শার্ট করে বলে দিলেন। না না, ঘটনা হচ্ছে কি, তিনি বলছে যে তার মেয়ের সঙ্গে তিনি ওই আমার কথা বলছে, আমাকে বিয়ে দিবে আপনার সাথে। কার সাথে? না না, আমি কোনো রাজি হই নাই, আমি রাজি হই নাই। আমি শুনলাম জি, তা কেন, আমি জিনিসটা কিছু চুলা রাখছি, আমি রাজি হই নাই ভাই, ঝুলা রাখছি। তুমি চাও আমাদের সম্পর্কটা আগের মতো হোক? অবশ্যই। এর জন্য তুমি কি করতে পারবে? তুমি যা বলবে। যদি বলি এই বিলে ঝাঁপ দিয়ে কান ধরে তিনবার ডুব দিতে পারবে? তুমি দেখবে। না না, থাক। থ্যাঙ্কস। কিন্তু একটা কাজ করতে হবে। বলো কি কাজ। তুমি জানো ডাক্তার চাচা একটা স্মৃতি কথা লিখেছেন? না, যে মানুষের কাজ নেই তারা তো এরকম করবে। তুমি ওটা পড়েছো? না, আর
ডাক্তার সাহেবের স্মৃতি কথা, কোনো মাফিয়া গ্যাংস্টারের মতো চাঞ্চল্য হবে না, তার চেয়েও ভয়ঙ্কর। কিরে তোর মন খারাপ? মা মারছে না, কি করবি বল? তুই তো জানিস তোর মা একটু বদরাগী স্বভাবের। মা মারে নাই বাজান। কি সেলা কাট দিয়ে মারছে? ইসি রে, ভাগ্যিস তোর মার আমার সাথে বিয়ে হয়েছে। যদি পুলিশের সাথে বিয়ে হতো তাহলে তো বন্দুক দিয়ে মারতো। বাবা তুমি যাও তো। না না, আমি আমি ভয় পাবো কিসের জন্যে? আর তাছাড়া বউ দেখে কি কেউ ভয় পায়রে পাগলি মেয়ে? আবার এই ফেল ফেল করে হাসছিস কেন? আমি কি মিথ্যে কিছু বলেছিলাম? বাজান, তুমি এত ভালো কেন? আমি ভীতু না? কে বলছে আমি ভীতু? শোন, আমি যখন মুক্তিযুদ্ধ করছি না, সেই সময় ওই ভয়ঙ্কর মুক্তিযুদ্ধ করছি না? শোন একটা গল্প বলি তো, শোন। এক সময় আমরা মনে কর যে জঙ্গলের মধ্যে পালাই আছি, হ্যাঁ, দেখি মিলিটারি গাড়ি যাচ্ছে, সবাই মিলে বন্দুক তুলে। আজ সকালে প্রায় পুরো জিনিসটা উনি আমাকে পড়ে শুনিয়েছেন। অমন ধাক্কা আমি জীবনও খাইনি। বইটা একটা অত্যাচার বিশেষ। পড়া শুরু করেই তিনি ডুবে গেলেন। 25 বছর বয়সে বাবা ও তিনি সিনেমার নাইট শো দেখে রাস্তায় এক কনস্টেবলের সাথে ঝগড়া বাঁধলেন। ঝগড়া বাঁধলেন কেন তা আমি তোমাকে বলতে পারবো না। নিশ্চয়ই ভালো কিছু ঘটেনি। বাবা কনস্টেবলের নাকে ঘুষি মারেন এবং তাদের দু রাত হাজতে থাকতে হয়। তার নিখুঁত ও বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন। ফারুক চাচা? হ্যাঁ, আর এটা হচ্ছে স্মৃতিকথার সবচেয়ে শোভন ঘটনা। এবার আন্দাজ করতে পারছো বাকিগুলি কি? হ্যাঁ, আন্দাজ করতে পারছি। পাণ্ডুলিপির প্রায় প্রতিটা পাতায় বাবার উপস্থিতি রয়েছে। তরুণ বয়সে তারা যেসব কাণ্ড করেছেন আমি শুনে একদম স্তম্ভিত হয়ে গেছি। আমিও হচ্ছি। অথচ চাচা অত্যন্ত আনন্দ নিয়ে এসব ঘটনা তুলে ধরেছেন। আসলে আনন্দ বিষয়টা তো আপেক্ষিক। কি? তাহলে বলো আমাকে কি করতে হবে? ওটাকে হাওয়া করে ফেলতে হবে। হাওয়া? আচ্ছা, মানে তুমি এত অস্থির হচ্ছে কেন? যদি ব্যাপারটা খুব খারাপই হয় তাহলে কোনো প্রকাশক ছাপবে না। ভুল, বিশিষ্ট ব্যক্তিদের এসব মুখরোচক ঘটনা প্রকাশকরা আগ্রহ নিয়ে ছাপে। তাই কোনো প্রকাশকের হাতে পড়ার আগে তোমাকে কাজটা করতে হবে। যদি উনি দ্বিতীয়বার লিখে ফেলে? সে উৎসাহ দ্বিতীয়বার আর থাকবে না। তুমি পারবে তো? মানিক ভাই কয়েকদিন থাকবেন তো নাকি? পাণ্ডুলিপি না নিয়ে আমি যাচ্ছি না। ও, নতুন কিছুই তো লেখা হয়নি। আমার তো তারা নেই। রফিক, এটা মহা ফ্যাসাদে পড়েছি রে। লিজার সাথে আমার সম্পর্কটা আবার নবায়ন হচ্ছে। এটা ফ্যাসাদ? না না, মানে ফ্যাসাদ না। হ্যাঁ, আমি তো তাই বলি। মানে ফ্যাসাদটা অন্য, মানে ডক্টর সেলিম একটা স্মৃতিকথা লিখছেন। ডক্টর সেলিম এখানে থাকে নাকি? ও, উনি হচ্ছে মানিক ভাই, আমার এক প্রকাশক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি জন্য বলছিলি যে ডক্টর সেলিম কি স্মৃতিকথা লিখছেন, মানে ওটা কি প্রকাশ করার ব্যবস্থা করতে হবে নাকি? না না, তার উল্টোটা। উল্টোটা মানে কি? একটু আড়ালে অসুবিধা নেই, ওনার সামনেই বলতে পারিস। মানে ইয়ে, মানে মানে বিষয়টা একটু মানে বিব্রতকর, তাই আমি। রফিক ভাই। হ্যাঁ, আইবার একটু ঘুরে আসি। আপনি আবার কোথায় যাবেন? এই সামনের দিকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ভাই, আপনার কথা বলেন। ওকে বল, এবার বল। ওর ধারণা ডক্টর সেলিম আর ফারুক যৌবনকালে যেসব কর্মকাণ্ড করেছে তা কোনো ভদ্রলোকের পক্ষে করা সম্ভব না।
তাই ফারুক সাহেবকে এই অস্বস্তিকর অবস্থা থেকে তার মেয়ে বাঁচাতে চাই তো। আচ্ছা বলতো, মানে এখন আমার কি করা উচিত, মানে আমি কি করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালিক সুলতান। মালিক সুলতান, ও ওই চমৎকার পত্রিকার প্রকাশক? জি ঠিকই ধরেছেন, ওটা তো একটা নিম্নমানের মুখরোচক পত্রিকা। ওখানে আমাকে নিয়ে একটা একবার বাজে রম্য রচনা বেরিয়েছিল, রফিক ভাই লিখেছিলেন এবং ব্যাপক সারাও পড়েছিল। রফিক ওই অপদার্থ লেখকটা? কেন, তার অধিকাংশ লেখা তো আমরাই প্রকাশ করেছি। দুঃখজনক, মার্কেটে তার ব্যাপক চাহিদা আছে, চিরকাল অপাঠ্যই জনপ্রিয়তা পায়, ব্যতিক্রম শুধু আমার স্মৃতি কথা। এটা একই সাথে সুপাঠ্য এবং চাঞ্চল্যকর, তাই নাকি? আমার ধারণা এটা প্রকাশের সাথে সাথে সারা দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে। অধিকাংশ নবীন লেখকরাই বই প্রকাশের আগে এই জাতীয় কথা বলে, কিন্তু বই প্রকাশের পরে বিক্রি হয় মাত্র 20 কপি। তা আপনার স্মৃতি কথার বিশেষত্বটা কি? এখানে আমার সঙ্গে সম্পৃক্ত এমন সব প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্যক্তিদের অজানা কাহিনী লিপিবদ্ধ রয়েছে, পাঠক কল্পনাই করতে পারবে না। ইন্টারেস্টিং। এই ইলেকশনের ব্যাপারে আপনার এখনকার ডিসিশনটা কি আছে না নাই? এখনো মনস্থির করিনি, এত টাকা খরচ করে যদি হেরে যাই বুঝিনি তো। আমরা আর একটা জিনিস করতে পারি স্যার। কি? মানে যাচাই বাছাই, মনে করেন যে আমরা যদি এই মনে করেন যে হাত দেখালাম, হাত দেখানোর পরে আগে তেজে না ফেলালাম যে স্যার আপনি ইলেকশনে জিতবেন কি জিতবেন না, যদি দেখা গেল জিতলেন দেখে গেলাম, যদি নাই ঠাসি খেলাম। ওগুলো তো বুজুর্গি ব্যাপার। কি বলেন স্যার বুজুর্গি? শোনেন স্যার, এই যে হাত দেখতেছেন এটা আপনার হাত, অন্য কারো হাত তো দেখবে না। আর এই যে পাথর, এই পাথর তো আল্লাহ পাকের সৃষ্টি, এই মাটির থেকে সৃষ্টি, তাই না? তারপর গ্রহ নক্ষত্র চন্দ্র এগুলো তো আল্লাহ পাকের সৃষ্টি, এইগুলো দেখে আপনার হাতের রেখা দেখে আপনি তার কাটেন নাই এই জিনিসটা বলবে স্যার। আর যে জ্যোতিষদা, ইনিও কিন্তু অনেক অভিজ্ঞ মানুষ, কিন্তু লোকজন যদি জেনে যায় তখন? কেউ জানবে না স্যার, কেউ জানবে না, চুপচাপ ঠাসিকা আপনার কাছে নিয়ে আসবে। অবশ্য এর জন্য মুশকিল হবে স্যার যে একটা কল ভিজিট আছে না, মানে বল ভিজিট একটু বেড়ে যেতে পারে। অসুবিধা নাই, একটা কত লাগতে পারে? মানে এমনি যখন জ্যোতিষদের কাছে সবাই যায় দেখায় তখন তো সাধারণত লাগে স্যার 500 টাকা। আমি তাকে নিয়ে আসবো স্যার, ডাক্তারের কাছে গেলে এক ধরনের, ডাক্তার বাসায় আসলে আরেক ধরনের, না চুপচাপ করে নিয়ে আসবো স্যার, তা 1000-1500 টাকা তো লাগবে, কিন্তু আমি চাপাই দেওয়ার চেষ্টা করবো। 1000 টাকা? অসুবিধা নাই, আনেন আনেন। কেউ জানবে না স্যার, কিন্তু আমার মনে হয় যে অ্যাডভান্স করে নিয়ে আসি তাহলে তো 500 টাকা দেওয়াই লাগবে স্যার। ও অ্যাডভান্স 500 টাকা? হ্যাঁ দিয়ে দিচ্ছি। এই যে না, আমি উঠি স্যার। হ্যাঁ ঠিক আছে, গোপনে নিয়ে আসবেন। আমার স্মৃতি কথা প্রকাশের প্রকাশে পেয়ে গেছি এরই মধ্যে। হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার, ভদ্রলোকের সঙ্গে পথে পরিচয়। একটা বাজে পত্রিকার প্রকাশক হলেও মানুষ হিসেবে চমৎকার, খাঁটি সোনা চেনেন। কে? মানিক সুলতান সাহেব। He is very interested. আমার এই পাণ্ডুলিপি ছাপানোর ব্যাপারে অ্যাডভান্স বুকিংও দিয়ে গেছে। ও আচ্ছা, তোকে আনন্দিত মনে হচ্ছে না? না মানে আমার চেহারাটাই এরকম। ও তাই হবে হয়তো। বইয়ের ব্যাক কভারে তোমার ছবি থাকবে তো? অবশ্যই থাকবে, চাইলে তোমার সঙ্গে আমি ছবি তুলবো। তাহলে সাথে মন্টুকে নিয়ে নেই, অন্যা ছবি তোলার খুব শখ। আমি ফটোগ্রাফারকে খবর দেই। এত তাড়াহুড়ো কিসের? না মানে কাজটা এগিয়ে রাখা ভালো না? হ্যাঁ হ্যাঁ, তুমি আজই খবর দাও তো। আমি বলছিলাম কি, মানে আরেকটু ভাবা দরকার। কি? বইয়ের ব্যাক কভারে মানে লেখকের জায়গায় পারিবারিক ছবি দেওয়া ঠিক হবে কি না একটু ভেবে দেখা দরকার না? কি বলতে চাচ্ছো তুমি? আমার সাথে ছবি তুলতে তোমার কোনো আপত্তি নাই, মুন্ডু থাকলে যত আপত্তি। আমি কখন বললাম সেই কথা? তুমি অহেতুক রাগ করছো। আমি মোটেও অহেতুক রাগ করছি না।
শাহদা, মামা দেখেন তো এটা মামির গলার হার কিনা। দেখি দেখি। আরে হ, এডি তো তুই কোনে পাইলি? ঘরের মধ্যে খুঁজা পাইছি। সেদিন আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। এখন তো পাইছেন। আচ্ছা ঠিক আছে, এটা তোর কাছে রেখে দে, আমি এটা দেখি করুম। তোর বই এক দিবি। আমি বিয়ে করলে তো বিয়ে শাদি করে লাভ কি? লাভ কি মানে লোকসান ঢুকি? না মামা, বিয়ে শাদি একটা ফালতু জিনিস, ওইসব করে কোনো লাভ নাই। আমি চিন্তা করছি ছোট্ট একটা জীবন, এই জীবনটা দেশের সেবা যত্ন করে কাটাই দেবো। বিয়ে করে বুঝি দেশের সেবা করা যায় না? না, আমি বিয়ে শাদি করবো না, আমি আর সব ফালতু জিনিসের মধ্যে নাই। সেদিনটা সাপলাই বিয়ে করার জন্য খুব ফাল মারছিলি। হ্যাঁ ফাল মারছিলাম, ফাল মারছিলাম, ফাল মারছিলাম, ফাল মারছিলাম। স্যামরাডু রইল কি? শোনা পাখি টুনটুনি, রাগ করেছ? সরো যাও, কথা বলবো না। রাগ করো না, লক্ষ্মী ময়না। আচ্ছা ঠিক আছে, যাও মন্টুকে সাথে নিয়ে ছবি তুলব। লাগবে না। লাগবে লাগবে। আমি ভেবে দেখলাম যে লেখকের একক ছবি তো সবাই ছাপে, আমি না হয় ব্যতিক্রম করে পারিবারিক ছবি ছাপিয়ে দিলাম। আমি দেখেছি মন্টুর ব্যাপারে তোমার সবসময় আপত্তি। তুমি কখনো ওকে কাছে থেকে আদর করেছো বলো? করেছি, চেষ্টা করেছি আমি, কিন্তু ওর একটা স্বভাব হচ্ছে ওই হঠাৎ করে হাত কামড়ে দেয়। কি? না কিছু কিছু। আচ্ছা ইয়ে, আমাদের বিয়েটা তো সেরে ফেলা দরকার, তাই না? লক্ষ্মী হইছো না? সতীশদা, আচ্ছা আজকে ওই দিনটা কেমন? পেপার দেখো, আজকাল তো পেপারে আবহাওয়া বার্তা দিয়ে দেয়। কি যে সব বলতেছেন না সতীশদা, পেপারের জিনিস আর আপনার মুখের কথার মধ্যে কোনো পার্থক্য আছে না? দিনটা তো উজ্জ্বল, তবে রাতে সামান্য বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা বিশ্বাস করলাম, কিন্তু সতীশদা একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনাকে একটা কলে যেতে হবে, মানে একটা জায়গায় ইনভিটেশনে যেতে হবে। আপনাকে আমি যা যা শিখিয়ে দেবো সেসব আপনি বলবেন, ঠিক আছে? আমি বলবো মানে? মানে একটা ভবিষ্যৎবাণী করবেন আর কি। তাহলে তুমি বলে দাও আমাকে নেওয়ার দরকার কি? এটা কি বলেন, মনে করুন যে পেঁপে গাছ আর কাঁঠাল গাছের মধ্যে একটা পার্থক্য আছে না? এখন কাঁঠাল গাছে যদি আপনি পেঁপে ঝুলে দেন আর পেঁপে গাছে যদি কাঁঠাল ঝুলে দেন, একটা বেমানক না? মানে আমি মুখ দিয়ে যেটা বলবো তার সাথে আপনি যেটা বলবেন সেটা মেয়ে মানে বিশ্বাসটা মানুষ বেশি করবে না? জায়গাটা কোথায়? আমাদের ফারুক সাহেবের বাড়ি। ফারুক? ওকে তো আমি চিনি না। না, ওর কাছে মিথ্যে বলতে পারবো না। না, এই আপনার শাস্ত্রটা তো মিথ্যা, আর আপনি যা বলেন তা তো কখনোই সত্য হয় না, এটা বললে অসুবিধা নেই। তোমার কাজের অগ্রগতি কত দূর? আর বলো না, নতুন করে আর একটা ঝামেলা বেঁধেছে। কি হয়েছে? রফিকের কাছে একজন প্রকাশক এসেছেন, ডক্টর সেলিম তার সাথে কথা বলেছেন। চাচাকে তাকে স্মৃতিকথার ব্যাপারে কিছু বলেছেন? শুধু বলেননি, ছাপার ব্যবস্থা প্রায় ফাইনাল। পাণ্ডুলিপি দিয়ে দিয়েছেন? না, এখনো দেয়নি। তাহলে তো তোমার হাতে সময় অল্প। হ্যাঁ সময় অল্প, দেখো না চোখের নিচে কালি জমেছে, না ঘুমে দুশ্চিন্তায়। তুমি পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না? শুধু একটা মানে সুযোগ খুঁজছি যে ওটাকে হাওয়া করে ফেলার আর কি। তুমি একটু টেনশন ফ্রি করলে। হ্যাঁ মানে তুমি কোনো চিন্তা করো না, মানে সময় পেলেই আমি ওটাকে একদম মানে নিয়ে হাওয়া করে ফেলব।
তোমার নির্বাচনের ভাগ্য ফকফকা, ছোটখাটো কিছু ফাঁড়া আছে, তবে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। কিভাবে? পাথর নিতে হবে, ইন্দ্রনীল অথবা পোখরাজ, দাম বেশি না। টাকা নিয়ে ভাবতে হবে না। যদি তা আপনার একটা কথা বলি, আপনি কোনো সময় দাম নিয়ে কথা বলবেন না তো? উনার হাতে কিভাবে ফাঁড়াগুলো কাটে, নির্বাচনে যেতে এইসব ব্যবস্থা করেন। আর একটা কথা স্যার, ওই পাথরের কথা বললো না, এই দাম কিন্তু মোটামুটি পড়বে। আর দাম যেহেতু কোনো অসুবিধা নাই, পাথরের দোকানদারের সাথে আমার আবার চিন পরিচয় আছে। কী পাথর আছে আপনি শুধু বলেন, আমি নামটা লেখা নেই, বাদ বাকি স্যারের থেকে নিয়ে আমি কিনে ফেলবো না স্যার ওখানে। ঠিক আছে, বলেন। ইন্দ্রনীলা অথবা পোখরাজ। অথবা পোখরাজ কতখানি? 6 ক্যারেট। 6 ক্যারেট, 7 ক্যারেট যদি পাই? হ্যাঁ চলবে। আচ্ছা চলবে, ঠিক আছে। ভালো তো, যদি আসামেরটা হয় তাহলে তো 80-70 হাজার টাকা হবে, নেপালেরটা একটু কম দাম। ওই বেশি দাম একটা তো বেশি ভালো, টাকা কোনো সমস্যা না, ওইটাই না। হ্যাঁ ঠিক আছে। কি কপাল দেখ, প্রকাশকের সামনে যেটা প্রকাশ করলাম না সেটা সে জেনে গেছে? প্রেম প্রতিভা এগুলো লুকিয়ে রাখা যায় না বন্ধু। আচ্ছা প্রকাশককে তুই পাণ্ডুলিপিটা ছাপাতে নিষেধ করতে পারিস না? আরে নিষেধ করলে তো তার আগ্রহ আরও বেড়ে যাবে। অবশ্য আমাকে খুশি করার জন্য সে নাও ছাপাতে পারে, অন্য একটা ব্যবস্থা করে ফেলবে। তার মানে হচ্ছে পাণ্ডুলিপিটা চুরি করতে হবে? সবচেয়ে সহজ উপায় সেটাই। প্রেমের জন্যে শেষ পর্যন্ত চুরি? তারপর আবার ধরা পড়লে কিন্তু কোনো কথাই নেই। তুই কি আমাকে মানে ভয় দেখাচ্ছিস না সাহস দিচ্ছিস? দুটোই। শাপলা, এই যে মাটির কানের দিক আর এই যে পুতুল মালা, তোমার জন্য নিয়েছি। আপনার কোনো জিনিস আমি নিব না। না না, আমি তো ভালো হয়ে গেছি। এই যে এগুলো যে নিয়েছি না, এগুলো করলাম আমার ওই সৎ উপার্জনের টাকা কেনা, আমি টাউট পপুলার ছেড়ে দিছি। আমি বলছি না আমি নিব না। আমার একটা বার সুযোগ দাও, একটা বার। কুত্তার লেজ কখনো টানলে সোজা হয় না, আপনি কখনো টানলে সোজা হবেন না, সরসরি থাকবে। আমি ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমার পাল্টা দিছে, আমি অন্যরকম একটা মজি। বাবা শাপলা তোমার উপর খেপছে কেন? না না, আমি মন্দ মানুষ তাই। আপনি প্যান ফেলা নিয়ে বন্ধ করবেন, আপনাকে না যাইতে বলছে, আপনি কেন এখনো যান না? না না, সারাটা শেষ করা যায় না। ছাড়া আপনাকে শেষ করা লাগবে না, তুমি চুপ করো, কথা বলবো না। না না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, মানে ওর উপর রাইগেন না। আসলে ঘটনা হচ্ছে কি, আমি আপনার একটা মিথ্যা কথা বলছিলাম। মিথ্যা কথা? মানে ঘটনা হচ্ছে যে ওই শাপলার জন্য যে ওই যে সোনার গহনা আর কানে তুলে আনছিলাম, ওইটা আমার না। মন্টু শোনা কোলে উঠবি না? আমি আঙ্কেলের পাশে দাঁড়াবো। দাঁড়া। আচ্ছা ঠিক আছে। ওর কাঁধে একটু হাত দাও না। চশমাটা লাগান। এবার আমাদের ডুয়েট ছবি তুলবেন। মন্টু শোনা, তুমি এবার খেলতে যাও। না, আমিও ডুয়েট তুলবো। তুই তুলবি?
আচ্ছা তোর এতক্ষণ তো দাঁড়াইয়া তুললেন, এবার কম্পোজিশনটা চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ করা যায় করা যায়। শোনা তুমি এবার তাহলে খেলতে যাও। যাও পাখি যাও। আমি কি এক শাড়ি পরেই সব তুলবো? চেঞ্জ করতে সময় লাগবে। থাক তুমি এখানে কি করো? যাও ফটো তুলো, যাও ফটো তুলো। ফটো তোলা শেষ, তাহলে খেলা করো। তাই তো এসেছি। তুমি এখানে খেলো নাকি? আমি তো সব জায়গায় খেলি। আপনি কার সাথে কথা বলছিলেন? হ্যাঁ কই, আমি তোর সাথে কথা বলছি। আমার আগে? তোমার আগে না, কারোর সাথে না। আমি যে শুনলাম। তুমি ভুল শুনেছ। হতেই পারে না, আপনি একা একা কথা বলছিলেন। যাও খেলা করো, যাও। আপনার হাতে কি? কই কিছু না তো। ওই যে তোমাকে ডাকছে, যাও। কই কেউ না তো? কেউ না, আমি যে শুনলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। কি ভাবো? কিছু না। একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে, ভাবতেই কেমন বুকটা কেঁপে ওঠে। আচ্ছা ওই তাজুলের সাথে কি মিটমাট হয়ে গেছে তোমার? তার সাথে কি বা ছিল যে মিটমাট হবে? তাও ঠিক। প্লিজ তুমি তার নামটা আমার সামনে আর উচ্চারণ করো না। আমিও চাই না জানো, এই লোকটা এত ছোট মনের পরিচয় দিল। ছি, থাক থাক, আমি তার ব্যাপারে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমারও না, কিন্তু যখনই তোমাকে একা বিষণ্ণ দেখি না, এই বদলোকটার কথা মনে পড়ে। হাসছো না? আমার তো ইচ্ছা করছে ওই লোকটাকে হাতে সুক মিটিয়ে পিটাই, কিন্তু আমি তো মাস্তানি গুন্ডামি মারামারি এগুলো ছেড়ে দিয়েছি। তারপর যদি তুমি একবার বলো। না না থাক থাক, তুমি যখন বললে তখন আর কিছু করবো না। তারপরও লোকটার কথা চিন্তা হলে না হাত নিষ্পিস নিষ্পিস করে। প্লিজ থাক। আসলে তুমি অনেক ভালো, অথচ তোমার ব্যাপারে আমার কি সব ফালতু ধারণা ছিল। না আমি তো আসলে ওই রকমই ছিলাম বখাটে, কিন্তু এখন আমি ভালো হওয়ার চেষ্টা করছি। বাহ। না পরে ভাবলাম যে এসব গুন্ডামি মাস্তানি করে কি লাভ, এর চেয়ে যদি মানুষের একটু উপকার করতে পারি তাতেই আমি খুশি। তুমি আসলে অনেক বদলে গেছো। এসবই না তোমার জন্য। মানে? না মানে এই যে মানে তোমাদের মতো আপনজনদের অনুপ্রেরণায় ভালো হতে পেরেছি, এইটা কত বড় বিষয় না। আমি আমার আব্বুকে অনেক ভালো করে চিনি, তার কোনো শখ বা ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না। তাহলে তুমি চাও চাচা চেয়ারম্যানে না দাঁড়াক? হ্যাঁ। তো এই কথা তুমি চাচাকে সরাসরি বললেই পারতে। চাইনি তাই। ও তাহলে তুমি কি চাও? শুনো, তুমি যখন আব্বুকে এসব ব্যাপারে ইন্টারেস্ট করেছো, তুমি তাকে এসব থেকে দূরে রাখবে। এটা বোধহয় সম্ভব না, কারণ চাচা এ ব্যাপারে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে। দ্যাটস নট মাই হেডেক, ওকে? তুমি কেন ভেবে নিচ্ছ যে আমি এমনটা করব? আমার জন্য। এসো বসো। চাচাকে বললাম, বুঝলে? কি বলেছো? না বললাম যে জনসেবা করার জন্য নির্বাচন ছাড়াও 101টা পদ্ধতি আছে। আচ্ছা। আর তুমি তো জানো মানে একটা বিষয় মাথায় ঢুকলে সেটা সহজে বের হতে চায় না। মানে আব্বু নির্বাচনে দাঁড়াচ্ছে? হ্যাঁ তার তো সেরকমই ইচ্ছা।
তাহলে আমাকে ডেকেছো কেন? ডেকেছি কারণ তোমার ইচ্ছার কাছে চাচার ইচ্ছা পরাজিত। তুমি তো তোমার বাবাকে ভালো করে চেনো, সহজে হারবার পাত্র তিনি নন, যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাকে। থ্যাঙ্কস, অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য এই যে হুট করে চলে এলে, উদ্দেশ্য নিশ্চয়ই কিছু একটা আছে। আছে, সেটাই জানতে চাচ্ছি। সেটা তুমি? আমি? বোধহয় তুমি ঘাবড়ে গেছো। ঘাবড়ে যাইনি, তোমার জন্য দুঃখ হচ্ছে। কেন? তোমাকে সরি বলতে হবে তাই। জানো তো মন পরিবর্তনশীল, এক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবুও আমি তোমার জন্য ওয়েটিং লিস্টে থাকব। লিজা, তোমার হাসিটা যেন একটা ছুটে আসা বুলেট, আমার কলিজাটা ভেদ করে যায়। তোমার ডক্টর চাচার সাথে একটা সিটিং দেওয়া দরকার। আরে আমি তো তাই ভাবছি। দেখো লিজা, তোমার আর আমার ভাবনার কত মিল, তবুও তুমি আমাকে অপছন্দ করো। আচ্ছা, এই অপছন্দ করার কারণটা বলবে? শোনো, ভালোবাসা আর পছন্দ দুইটা দুই জিনিস। একদম স্টক হয়ে গেলেন যে? কোনো পথ দেখি না রে ভাই। আরে পথ দেখবেন কি, কেউ এখন কাউরে পথ দেখে না, নিজের পথ নিজেই আলো ফেলে তৈরি করতে হয় পথ। আপনি বুঝবেন না, কিছু ব্যথা অন্যরকম। বুঝি ভাই বুঝি, সবই বুঝি, সুখের মতো ব্যথা তো। মজুদ ভাই আপনিও, মেয়েটা বড় অভিমানী। মেয়েটা তো বোঝে না যে পৃথিবীটা অভিমানের জায়গা না। এই প্রথম আপনাকে উদাস হতে দেখলাম। আপনার কি ধারণা আমি জন্ম থেকে টাউট? সেটা কখন বললাম? আচ্ছা মজিদ ভাই, আপনি বলেছিলেন না যে আপনার লাইফ স্টোরি খুবই ইন্টারেস্টিং, আজকে বলেন না। কি করছিস? কি আর করবো, ক্রিকেট খেলছি। ডক্টর সেলিমের পাণ্ডুলিপি, স্মৃতি কথা। আমার অবস্থা হচ্ছে সেই খুঁড়ির মতন, খুন করতে পেরেছি কিন্তু লাশ গুম করতে পারছি না। আগুনে পুড়িয়ে দেবো তার কোনো উপায় নেই, গিলে ফেলতে পারছি না। ভেবেছিলাম পুকুরে ফেলে দেবো, পুকুরের কাছে গেছি, ওখানে ওই বদমন্টুটা এসে হাজির। তাই শেষ আশ্রয় আমি। সত্যি বলতে কি, তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। ভালোবাসা তোরে ভিখারি করেছে, তাহারে করেছে রানী। অন্যের জিনিস নিজের নামে সালা দেওয়া কে টাউটগিরি বাটপারি বলে না, সাধুতার কাজ বলে? সে তো সব স্বীকার করছে, সরসরি করার পর স্বীকার করে না করে কিছু আসে যায় না মা। সরসরি থাকে, কয়লা ধুলে যেরকম ময়লা যায় না, সেরকম সরসরি করার পর স্বীকার করলেও সর থাকে, না করলেও সর থাকে। আর তুমি ওই বাটপাড়ার কথা আমাকে কোনোদিন বলবা না। না কি না ভাই জান, এই গ্রামের মন টিকে না। কেন? এই গ্রামের কি আছে কোন গাছপালা, নদী নালা এইসব দিকে পেট ভরে, এত গাছের মধ্যে দু তিনটা আপেল গাছ থাকতে পারতো না। তুমি কোথায় যেতে চাও আপেল খেতে? অস্ট্রেলিয়া?
দূর অস্ট্রেলিয়া যাবো কেন, ঢাকা দেবেন ঢাকা, আপনি যখন ঢাকা দেবেন আমি নিয়ে দেবেন। কিন্তু তোমার কি ওখানে মন টিকবে? ও মা মন টিকবো নাকি? এই যেমন আমার টিকেনি ভাইজান। একটা কথা বলি। বলো। আপনি কি স্যাগামাইসিন খেয়ে আসতেন? স্যাগামাইসিন মানে? স্যাগামাইসিন বুঝেন না, ওই যে স্যাগা স্যাগা প্রেম করে স্যাগা কেন? সরি 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 মিয়া ভাই, বিয়া দিয়ে বললে নিজ করে মাফ করে দিয়ে। শোনো জি, তোমার কি তাহলে ওই একটাই সমস্যা, প্রেম? আমি আর কি বলবো ভাইজান, গরিব মানুষের আবার প্রেম। প্রেমই তো মানুষকে বাঁচিয়ে রাখে। তুমি গরিব হতে পারো কিন্তু মানুষ তো। তুমি যে চুরি করেছো চাচা টের পাননি তো? না না টের পাইনি, উনি তখন ফটো তোলাতে ব্যস্ত সপরিবারে। তোমার ফুপুকে বিয়ে করছেন কবে? করে ফেলবেন খুব শীঘ্রই আমি নিশ্চিত। কদিন তোমার খুব টেনশন গেল তাই না? হুম, টেনশনে দুচোখের পাতা এক হয়নি এক মুহূর্তের জন্য। ইস, আমার জন্য তুমি কি না কষ্ট করলে। আহ, তোমার জন্য কষ্ট করতে পেরে তো আমি ধন্য। কি ব্যাপার মজিদ সাহেব, আপনি এত রাতে? স্যার আপনি আমারে সাহেব করেন না, বড় লজ্জা লাগে। আপনি দরকার পড়লে আমার মজিদ দিয়ে করে ডাকেন, তাও বেশি আরাম পাবো। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। কি করছেন? একটু স্যার সিকিউরিটি চেক করলাম। মানে মানে কেউ কিছু আরে পেতা শুনতে কিছু না কিনা সেজন্য একটু সিকিউরিটি চেক করলাম। ও, আপনি স্পেশালি কার কথা বলছেন? হাশেম? জি স্যার, কামলা শ্রেণীর মানুষ তো, মানে এদের অভ্যেসটা খুব একটা ভালো থাকে না স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে বলেন, আপনার কথা বলেন। মানে কথাটা যে কিভাবে বলি আসলে স্যার, বলতেও লজ্জা লাগতেছে না বলেও পারতেছি না। স্যার আপনি তো জানেন যে আমি টাউট বাট পার্সনের লোক, মানে আমারও যে একটা মন আছে স্যার, আমি নিজেও সেটা বুঝতে কখনো পারি নাই। মানে বলতে পারেন বাটপারি করতে গিয়ে মানে আমি সত্যি সত্যি একটা মেয়ের স্যার প্রেমে পড়ে গেছি। এখন আমার এই বাটপারির কারণে মেয়েটা আমার বিয়ে করতে রাজি হইতেছে না। আমি স্যার আমি স্যার অবশ্য তাহলে বলছি যে এসব আমি ছেড়ে দেবো, কিন্তু স্যার সে বিশ্বাস করতে পারতেছে না। আপনি যদি ওর জায়গায় হতেন তাহলে কি আপনি বিশ্বাস করতেন? আরে না, প্রশ্নই আসে না, বিশ্বাস করুন কিসের থেকে স্যার। সত্যি কথা বলতে কি স্যার, আমি জীবনে কম ঝামেলা তো পড়ি নাই, সব ঝামেলাই স্যার আমার কাছে মনে হয়েছে যে পানি ভাত। কিন্তু স্যার ওই মন টুন নিয়ে তো কখনো ঝামেলায় পড়িনি। তাই আপনি আমার কাছে এসেছেন? জি স্যার, মানে শুনছি যারা লেখালেখি করে মানে তারা নাকি এইসব নিয়ে খুবই কসলা কুসলি করে, বুঝতে পারছেন, তাগুন নাকি অনেক অভিজ্ঞতা। আমার কথা হলো কি জানেন, যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে ছেড়ে দেন। ছেড়ে দেব? হ্যাঁ, যদি সে আপনার হয় তাহলে আপনার কাছেই আসবে, আর যদি আপনার কাছে না আসে তাহলে বুঝবেন সে কখনোই আপনার ছিল না। কি যে বলেন স্যার, মানে আমার কাছে সে আসবে কোন দুঃখে, কোন দুঃখে সে আসবে? তাছাড়া তার তো আরও দুইটা লাভার স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে, সে আসতে চাইলে তো তারা দুজন আমার কাছে আসতে দেবে না। তাহলে আর কি, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। রাজু, একটা খুব খারাপ ব্যাপার ঘটে গেছে। আহা বলেন না, কি হয়েছে? আমার স্মৃতিকথার পাণ্ডুলিপিটা খুঁজে পাচ্ছি না। বলেন কি? হ্যাঁ, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও নেই। অদ্ভুত কাণ্ড তো এটা। হ্যাঁ, কিন্তু আমার চুরি করেছে কেউ। কিন্তু সামান্য নিরহ স্মৃতিকথা কে চুরি করবে? হয় এমন হয়, অনেক সময় আছে ওই চুরি বাতিগ্রস্ত লোকেরা এমন করে, তাদের কাছে একটা স্বর্ণালঙ্কারের মূল্য যা একটা হাতুড়ির মূল্য তাই। এক জরিপে দেখা গেছে, মানে জরিপ ঠিক আছে কিন্তু এবারেতে কে চুরি করবে? যে কেউ
হয়তো যে চুরি করেছে সে নিজেও জানে না, মানে নিজের অজান্তেই কাজটা করেছে সে। কিন্তু আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমার পাণ্ডুলিপিটা কষ্টের পাণ্ডুলিপিটা। আমার মনে হয় আপনি আরেকবার ভালোভাবে খুঁজে দেখেন। খুঁজেছি, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে আর কি করা? বুঝতে পারছি না, কিন্তু আমি ভাবছি সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করব। সেটা আপনি মানে চাইলেই করতে পারেন, কিন্তু ফুপু ব্যাপারটা কীভাবে নেবেন? কেন, এটা খারাপভাবে নেবার কি আছে? না মানে ব্যাপারটার মধ্যে একটা চোর চোর ব্যাপার আছে না? তাহলে কী করতে বলো? যতই খারাপ দেখাক আপনি জিজ্ঞাসাবাদ করেন, তবে মন্টুকে বাদ রেখে। কিন্তু আমার তো মন্টুকেই সন্দেহ। কিন্তু ওর ব্যাপারে ফুপু তো স্পর্শকাতর, আপনি জানেনই।